সুপ্রিয় দর্শক, আমি সাদিয়া কানিজলেজা আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের নিয়মিত আয়োজন জনমত নিয়ে। জাতীয় দৈনিক পত্রিকা এবং গণমাধ্যমের প্রধান প্রধান সংবাদ শিরোনাম নিয়ে তুলে ধরব সাধারণ মানুষের মতামত। আজকের জাতীয় দৈনিক এবং গণমাধ্যমের উল্লেখযোগ্য সংবাদের ভিত্তিতে তুলে ধরছি সাধারণ মানুষের মতামত। আজকের বিষয়, 18 দল নেত্রী বেগম খালেদা জিয়া তার সংবাদ সম্মেলনে বলেছেন এ সরকার দীর্ঘায়িত হইলে তা খুবই বিপজ্জনক হবে। এ বিষয়ে কি ভাবছেন সাধারণ মানুষ? তাহলে শোনা যাক সাধারণ মানুষের মতামত। রাজনৈতিক অস্থিতিশীলতা রেখে কোনো সরকারের উন্নয়ন করতে পারে না। সরকারকে সর্বপ্রথমে ভূমিকা নিতে হবে এদেশের রাজনৈতিক অস্থিতিশীলতাকে স্থিতিশীল পর্যায়ে আনে সার্বিক কাজকর্ম উন্নয়ন করা। স্থিতিশীল বজায় রাখার জন্য সরকার যা যা করণীয় তা তা পদক্ষেপ নেওয়ার জন্যে দেশ এবং আন্তর্জাতিকভাবে দেশ উন্নয়ন হবে এবং স্থিতিশীলতা বজায় রাখবে, সেটি আমাদের কাম্য। দেশে দুই পার্টি আছে, এখন তো এটা তো দলীয়ভাবে নির্বাচন হয়েছে, এটা তো অসুবিধা হইতেই পারে না। এই সরকার আসলে এই সরকারটা থাকা মনে হয় ঠিক হবে না, কারণ বিরোধী দলীয় নেতারা ওরা তো 18 দলীয় নেতারা ওরা তো চেষ্টা করে যাবে যে আমরা আমরা ক্ষমতায় যেতে, সেজন্য মনে করেন দেশের পরিস্থিতি মনে ভালো হবে না। হরতাল অবরোধ না থাকলে তো ভালোই, আর দুই হরতাল অবরোধ তাই তো আর ভালো না। দেশের জন্য যেটা মঙ্গল হয় আমার মনে হয় সরকারকে একটু দেখা দরকার। সরকার যেহেতু নতুন আসছে এবং দেখে আর জনগণের জন্য যেটা কল্যাণকর হয় যে আন্দোলন সেটাই করা উচিত। প্রধানমন্ত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রী আছে, বিরোধী দলীয় নেত্রী আছে এবং সবার সমঝোতা এবং সমন্বয় বাংলাদেশ এগিয়ে আসবে, এটা আমাদের প্রত্যাশা। সবাই দুজনে মিলে একটা বৈশা একটা সমাধান অন্ধকার আছে, নাহলে আমরা জনগণ তো একটা অসুবিধার মধ্যে আছি। সরকারের যদি মাঝখানে কোনো ব্যাঘাত ঘটে তাতে দেশের উন্নয়ন অনেক পিছিয়ে যাবে। আর এই গভর্নমেন্ট যতটুকু উন্নয়নমূলক কাজের ধারা রেখেছে তা অব্যাহত রাখা এবং কি তাকে আমাদের শেষ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এই সরকারকে আরও সময় দেওয়া উচিত বলে মনে করি, যাতে উন্নয়নের স্থিতিশীলতা এবং কি উন্নয়নের একটা টার্গেট মতো যেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক অনেক ভালো কাজ করবে সেরকম কিছু পদক্ষেপ এই গভর্নমেন্টের কাছে আছে। তাই আমি মনে করি এই সরকারকে আরও কিছু সময় দেওয়া উচিত। এটা একটা অবৈধ সরকারের মতন আমাদের দেশে, অবৈধ সরকার। আইন করে তো সরকার থাকতে চাচ্ছে, এটা বিপজ্জনক কিভাবে বলা যাবে? এখন সরকার যদি আইন করে থাকে সেটা তাদের আইনে বলে দেবে যে সেটা কতদূর পর্যন্ত তারা অগ্রসর হতে পারবে। আমরা এতক্ষণ শুনলাম সাধারণ মানুষের মতামত। আমি সাদিয়া কানিজলেজা আবারও হাজির হব বিডি হেডলাইন্সের নিয়মিত আয়োজন জনমত নিয়ে। ততক্ষণ বিডি হেডলাইন্সের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।